নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2022, আপনি কন্যা রাশির মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, অর্থাৎ কি ফল পেতে চলেছেন কন্যা রাশির ক্ষেত্রে? দেখুন, এ মাসে দুটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, দুটি রাজ্য আপনাদের কিন্তু উচ্চ থেকে উচ্চতর শিখরে কিন্তু পৌঁছাবে। পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য। এই দুটি রাজ্য কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে কিন্তু থাকছে। আমি আগে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিই, আপনাদের ক্ষেত্রে এ মাসে গ্রহের গোচরটা কেমন আছে। প্রথম কথা বলি, আপনাদের বুধ 2 জুলাই টু 16 জুলাই পর্যন্ত আপনার মিথুন রাশিতে অবস্থান করছে, এবং 16 জুলাইয়ের পর আপনার কর্কট রাশিতে অবস্থান করবে। শুক্র 13 জুলাই পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে, 13 জুলাইয়ের পর আপনার মিথুন রাশিতে অবস্থান করছে, এবং 16 জুলাই পর্যন্ত আপনার রবি মিথুন রাশিতে, 16 জুলাইয়ের পর এই রবি আপনার কর্কট রাশিতে অবস্থান করবে। আপনাদের ঠিক অষ্টম স্থানে রাহু এবং মঙ্গলের অবস্থান, এবং দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান, এবং 12 জুলাই শনি আপনার বক্রী হয়ে আপনার পঞ্চমভাবে অবস্থান করবে, ষষ্ঠ ভাব থেকে পঞ্চমভাবে অবস্থান করবে, এবং 28 জুলাই বৃহস্পতি আপনার মীন রাশিতে অবস্থান করে সেখানে কিন্তু বক্রী কিন্তু হয়ে যাচ্ছে বৃহস্পতি। দুটি গ্রহ বক্রী হচ্ছে এবং দুটি রাজ্য কিন্তু আপনাদের থাকছে, একটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য। দুটি রাজ্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, ভিডিওটি আলোচনা সম্পূর্ণ শুনবেন। এটা একটা ইনফরমেশান, জাস্ট আপনাদেরকে কোন কোন জায়গাতে অ্যাওয়ারনেস হতে হবে, কোন কোন জায়গাতে আপনাদের দিকে ভালো আছে, সেই জায়গাগুলো আমি আলোচনা করবো। দেখুন, বুধ আপনার 16 জুলাই পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। প্রথম কথা, এই সময়ের মধ্যে আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা কিন্তু করুন। 16 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনারা কাজগুলো কিন্তু গুটানোর চেষ্টা করুন। যারা বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট বা ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, 16 জুলাই পর্যন্ত শেয়ার বাজার অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে 16 জুলাই পর্যন্ত। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি কেমন যাবে। দেখুন, ধনপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের অনুরূপ ধন আপনারা কিন্তু পাবেন কন্যা রাশি, কিন্তু 13 জুলাইয়ের পর এটা কিন্তু কর্ম হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আপনি যেমন পরিশ্রম করবেন তেমন কিন্তু অর্থ কিন্তু আপনি পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনারা উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া, কর্মক্ষেত্রে পদোন্নতি, পদ প্রতিষ্ঠা এগুলো আপনার হবে, কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। অষ্টমভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে, কার সাথে? রাহুর সাথে। পূজার ব্যাপার আছে, গ্রহ কিন্তু সবথেকে শেষ কথা কিন্তু বলে, অঙ্গারক দোষ সৃষ্টি করছে এবং অষ্টমভাবে বিপত্তি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসবে, এবং দাম্পত্য যদিও বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, খুব বড় ধরনের সমস্যা দিবে না দাম্পত্য জীবনে, কিন্তু মানে ছোটোখাটো খুচরো সমস্যাগুলো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু থাকবে, এবং এর সাথে সাথে আপনাদের চোট আঘাত, রক্তপাত, ফাড়া কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বি কেয়ারফুল এই জায়গাটা, যারা দৈনন্দিন যাতায়াত করেন এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিছু উটকো ঝামেলা, কিছু আইনি জটিলতা, বা কোথাও টাকা আটকে যাওয়া, বা কোনো একটা ল্যান্ড কিনতে গেলেন। দেখুন, মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ,
মঙ্গল যদি আপনার ড্যামেজ থাকে কোনো জায়গাতে ল্যান্ড ব্যাপারে আপনারা যে ইনভেস্টমেন্ট করছেন সেই জায়গাটা কিন্তু চোখ কান খুলে ইনভেস্টমেন্ট করুন। আমি বলছি না যে ইনভেস্টমেন্ট করবেন না, এই কথা বলছি না, কিন্তু সেই জায়গাটার পেপার্স দেখে মানে ফ্রড হয়ে যাওয়া, প্রতারিত হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যারাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ভাইয়ের সাথে, আপনার বড় দাদার সাথে মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ ভাতৃ সুখের জায়গায় কিন্তু বাধা কিন্তু থাকছে। দেখুন, চতুর্থপতি হংসনাম প্রসাদযোগ সৃষ্টি করছে এবং বকরি হচ্ছে, কী করবে? সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু প্রফিট কিন্তু পাবেন। আপনি কন্যারাশি মানুষ, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। ডায়েরিতে নোট করে রাখুন, অর্থাৎ সম্পত্তির জায়গাটা কিন্তু ভালো, নিজস্ব প্রপার্টি, সুখ সাধন আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, বা কোনো গাড়ি বাহন কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং শিক্ষাক্ষেত্রে যদি আসি, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন বা উচ্চ হায়ার লেভেলে পড়াশোনা করছেন, এমটেক, বিটেক বা বিসিএ, বা আপনি হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা পড়াশোনার জায়গাটা, এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। 12ই জুলাই শনি বকরি হয়ে পঞ্চমভাবে চলে আসছে। দেখুন, বুধের সাথে কিন্তু শনির সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো, সন্তানের ক্ষেত্রে ভালো আপনাদের দিবে, কিন্তু আকস্মিক ধনলাভ ক্ষেত্রে আপনাদের কিন্তু বাধা সৃষ্টি করবে। মানে খুব যে বড় ধরনের কোনো অর্থ পাওয়া এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কন্যারাশির ক্ষেত্রে, মোটামুটি আপনার 14ই জুলাইয়ের পর থেকে, কারণ শনি বকরি হয়ে যাচ্ছে, পঞ্চমভাবে চলে আসছে। এই জায়গাটা কিছু ক্ষেত্রে হলেও আপনাদের প্রথম দিকটাতে কিন্তু সমস্যা কিন্তু দিতে পারে। এবং ষষ্ঠপতি বকরি হচ্ছে, শত্রুতা তৈরি হবে, এমন কিছু ব্যক্তি থাকবে যারা আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভাবছেন যে আপনার শুভ আকাঙ্ক্ষী। অ্যাকচুয়ালি কী হবে জানেন, অ্যাকচুয়ালি তারা কিন্তু শুভ আকাঙ্ক্ষী নয়, তারা আপনার পেটের কথা শুনে আপনাকে কিন্তু ডিপ্রাইভ করার কিন্তু চেষ্টা কিন্তু করবে। যারা শেয়ার বাজার মানে 5-6 জন মিলে শেয়ারে আপনারা বিজনেস করছেন, এই জায়গাটা কিন্তু চোখ কান খুলে কিন্তু রাখুন। কন্যারাশির ক্ষেত্রে দৈনন্দিন রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ আপনি কন্যারাশির মানুষ প্রচুর পরিমাণে কিন্তু রোজগারটা আপনাদের হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থ অপচয় কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য সুখের জায়গায় আবারও বলেছি, যদিও মঙ্গল অষ্টমভাবে কিছু হলো মতবিরোধ তৈরি হবে, কিন্তু আপনাদের খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। এবং কন্যারাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, কিছুটা হলো আপনাদের 16ই জুলাইয়ের পর থেকে স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে কিন্তু টেনশান আছে আপনাদের, বিশেষ করে পেটের জায়গা নিয়ে সমস্যা এবং স্কিন ডিজিজ এর সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে, এবং নার্ভের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু সৃষ্টি করছে কন্যারাশি। এবং বিশেষ করে বুকের সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে কন্যারাশির ক্ষেত্রে, যারা বুকের সমস্যাতে ভুগছেন এই জায়গাটা একটু সমস্যা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করতে পারে। এটা হচ্ছে গ্রহের গোচর, আমি আপনাদের ভয় দেখানোর উদ্দেশ্য না। এরপরে অষ্টমভাব নিয়ে আপনারা ঠিক দশমভাবে, দশমপতি ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু এ মাসে কিন্তু হবে, ছোটোখাটো কোনো জায়গায় ট্যুর আপনাদের দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এমনিতে আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বুধাদিত্য রাজ্যকে কিন্তু আপনাদের করছে, তিনটি রাজ্য, বুধাদিত্য রাজ্য, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, হংসনাম মহাপুরুষ রাজ্য, এই তিনটি রাজ্য আপনাদের কিন্তু উচ্চ শিখরে কিন্তু পৌঁছাবে। মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের হবে। বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা প্রফিট পাবেন। এবং একাদশভাবে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু ব্যয়পতি একাদশ হবে, ব্যয়টা আপনাদের কিন্তু হবে 16ই জুলাইয়ের পর থেকে, অর্থাৎ
17 জুলাই থেকে আপনারা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকার, কেয়ারলেস থাকবেন না, কেয়ারফুল থাকুন। কত টাকা খরচ করব, অর্থাৎ আপনি একটা বাজেট তৈরি করুন। আপনাদের ক্ষেত্রে আমি বলবো মানে উটকো খরচ, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঝামেলা আসার কিন্তু সম্ভাবনা থাকছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।